গুড মর্নিং, সকাল সকাল এক কাপ চায়ের শুভেচ্ছা জানাই সকলকে। আজ ফুল তোলা হয়ে গেছে আমি আসার আগেই, ওই জন্য এখন ফুল কম লাগছে, অনেক ফুলই হয়েছে। চলুন কুটুদের ঘরে যাই, একটু দেখি ওরা কি করছে। কুটুদের ঘর থেকে ঘুরে এসে নিজেদের কাজ সেরে নিয়ে এবার বসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। তো আজকে করেছে মোচা, মোচাতে আবার কি সুন্দর ছোলা দিয়ে করে, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব ভালো হয়েছে খেতে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এখন ওই 7:30 মতো বাজে, আর চৈতালি কি এনে দিয়েছে দেখি। তারা এই দেখুন, এই চটপটিটা খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য এটা এনে দিয়েছে। অনেক রকম কিছু আছে, ছোলা সেদ্ধ আবার কাঁচা দু রকমেরই দেয়, পেঁয়াজ, তারপরে এই যে দেখুন বাদাম, লঙ্কা, ছুরি ভাজা, অনেক কিছু দিয়ে, শশা দিয়ে মেখে দেয়, এত সুন্দর খেতে হয় কি বলবো। আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন, আমিও বাড়িতে বানাই, কিন্তু বাড়িতে এত ভালো হয় না যতটা চৈতালি সুন্দর করে করে দেয়। মানে এবার মেখে নি তাহলে, লেবুর রস দিয়ে দিয়েছে তো দারুণ একটা গন্ধ ছাড়ছে থেকে। শশা থেকে মনে হচ্ছে আজকে জল ছেড়ে দিয়েছে। মাখাটা কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে, দুর্দান্ত। আমি নিজে বানালেও এত ভালো হয় না। এখানে টিভি দেখতে এসেছি নিউ ঘরে, এই যে একজন পা গেল ওরা টাকা দিতে হবে, 35টা আঁকা দিতে হবে, একটাও নেই। ওইগুলো না, মানে পুরোনো যা এঁকেছে সেগুলো, যেগুলো আগের বার এঁকেছে সেটা হবে না। এখন আমরা কুটুদের ঘরে এসেছি, অনেকটাই রাত হয়ে গেছে বলা যায়, আর এই তখন হাইও উঠছে আর কুটুর সাথে গল্পও করছি। তো আমার ভিডিওটা আজ এতদূরই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।